بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনি যে প্রশ্ন করেছেন যে বর্তমান মুসলিম সমাজে প্রচলিত ওয়াজ মাহফিলে যারা বক্তৃতা করে তারা সবাইকে সম্মিলিতভাবে জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে জিকির করা, এটা শরীয়ত সম্মত কিনা? না, এটা শরীয়ত সম্মত না, এটা একটা বেদাতি কর্মকাণ্ড। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো আলোচনা করতেন, দিনের শিক্ষা দিতেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে বলতেন যে জোরে সুবহানাল্লাহ বলো এবং আস্তে কেন বলতেছো, আরো জোরে বলো। এই ধরনের কর্মগুলা সমস্বরে সবাকে একসঙ্গে সম্মিলিতভাবে জোরে শব্দ করে জিকির করানো, সুবহানাল্লাহ উচ্চারণ করানো বা আলহামদুলিল্লাহ, এই ধরনেরটা পরিপূর্ণভাবে বেদাত কাজ। কারণ এই পদ্ধতিতে রসুল সাম থেকে, সাহাবাদের থেকে কোনো প্রমাণ নাই। যে আলোচনা করবে সে নিজে বলবে আলহামদুলিল্লাহ, তখন এটা শুনে যারা উপস্থিত তারাও মনে মনে বলবে, এবং কোনো আশ্চর্য জিনিস যদি আলোচনা করে সে নিজে বলতে পারে সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সে বলবে। এটা আলোচনা যেহেতু সে জুড়ে করতেছে, সেক্ষেত্রে সে জুড়ে বলবে, কিন্তু যারা উপস্থিত তারা চুপে চুপে মনে মনে বলবে। এবং অন্য এক হাদিসে বর্ণনা করা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সাহাবাদেরকে, সাহাবারা কোনো এক সফরে ছিলেন, তারা জুড়ে জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছিল, তখন রাসূল বললেন তোমরা কোনো এমন এমন মহান রব, এমন রবকে তোমরা ডাকতেছ না যা তার জিকির করতেছ না, যে যিনি শুনেন না বা যিনি দেখেন না। তোমরা যাকে ডাক, যার জিকির করতেছো তিনি অনেক নিকটে আসেন এবং সব কিছু শোনেন। কাজেই সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাযাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুওয়ি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। তোমরা প্রতিপালকের কে, তোমার রবকে মনে মনে বিনয়ের সঙ্গে ভয় ভীতি সহকারে অনুচ্চ সুরে, অনুচ্চ স্বরে মানে আওয়াজ না করে সকাল সন্ধ্যা স্মরণ করো, আর উদাসীনদের অধলভক্ত হয় না। এখানে উচ্চ স্বরে বলতে নিষেধ করা হয়েছে, আর যারা বক্তারা তারা বলে জোরে বলে না, আরো জোরে। তো এখানে আল্লাহর আদেশের অমান্য করা হচ্ছে এবং রসুল্লাহ সাল্লামের আদেশের অমান্য করা হচ্ছে। কারণ যদি সুবহানাল্লাহ আসতে বলে তাহলে আল্লাহ শুনবে, আর জোরে বইলে এখানে একটা পরিবেশকেও নষ্ট করানো হয়, এখানে একটা সুর হাঙ্গামা করা হয়, হাঙ্গামা। এবং যারা অন্যরা কাফেররা বা অন্যরা দেখবে তারা বলে এরা খালি সুর সুর হাঙ্গামাই করতে জানে। তো রসুল সাল্লাম যখন আলোচনা করতেন সাহাবারা এত এত মনোযোগ দিয়ে শুনতেন যে যেন তাদের মাথার মধ্যে পাখি দাঁড়িয়ে আছে, মাথাটাও লাড়াতেন না। আর এখানে এখন তারা দাঁড়ায় যায়, নাড়ায় তাকবীর লাগায়, আবার চিল্লাচিল্লি করে, হুড়াহুড়ি করে, হাত উঠায়, এই বিভিন্ন ধরনের যে এই ধরনের যে হরকতগুলা রয়েছে এগুলা সাহাবাদের যুগে ছিল না। যে আলোচনা করবে সে কোরআন ও হাদিসের বাইরে কোনো কথা বলবে না, এবং সে জোরে জোরে আলোচনা করবে, আর যারা শুনবে সে তারা মনোযোগ দিয়ে শুনবে। কোনো আশ্চর্য জিনিস আসলে মনে মনে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ আকবর বলবে, আলহামদুলিল্লাহ বলবে। আর যে আলোচনা করে সে তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কথার পরিপ্রেক্ষিতে জোরে বলতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সকল ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাহ সালামের আদর্শ মেনে চলার তৌফিক দান করুক। ওসল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।